এবছর আমরা এগারো লক্ষ বাড়ির প্ল্যান করেছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই সিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা যারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন এখনও পর্যন্ত যারা আবাস যোজনার ঘর পাননি তাদের জন্য একুশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ খুশির খবর জানিয়েছেন বর্তমানে প্রায় এগারো লক্ষ পরিবারকে আবাস যোজনার বাড়ি দিয়ে সাহায্য করা হবে রাজ্য সরকারের তরফ থেকে পুরুষ মহিলা যারা যারাই আবাস যোজনাতে আবেদন করেছেন আপনাদের প্রত্যেককে আবাস যোজনার টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে আর যে প্রকল্পে পশ্চিমবঙ্গবাসীকে বাড়ি বানানোর জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা বা এক লক্ষ তিরিশ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হবে এই প্রকল্পটির নাম করা হয়েছে বাংলার আবাস যোজনা তো চলুন বর্তমানে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে কি জানিয়েছেন আপনাদেরকে শুনিয়ে দিই তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে 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 চ্যানেলটিকে পাশের অন রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আবাস যোজনার বাড়ি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি কি জানিয়েছেন চলুন সেটা এবার আমরা জেনে নেই এগারো লক্ষ বাড়ি তৈরি করবো বলেও টাকা আটকে দিয়েছে এই এগারো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকা দিয়ে তৈরি করব। আর আমার কাছে সত্তর আশি হাজার লোকের অ্যাপ্লিকেশন এসছে আমি সেটাকেও ঢুকিয়ে দেব অর্থাৎ বাংলার বাড়ি ফেস টু ফেস করব। বছরে দুবার টাকা দেওয়া হয় যেখান থেকে হোক আমরা জোগাড় করব জোগাড় করব না জোগাড় করেছি নিজেদের থেকেই জোগাড় করেছি এবছর আমরা এগারো লক্ষ বাড়ির প্ল্যান করেছি তো বন্ধুরা এই আপনারা লাইভে শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই বললেন পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রায় এগারো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে যেটা সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকেই কিন্তু এই টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে শুধু তাই নয় আরও প্রায় সত্তর থেকে আশি হাজার উপভোক্তা যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকেও কিন্তু বাড়ি দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তো বন্ধুরা বর্তমানে এখনও পর্যন্ত আপনারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার ঘর পাননি হয়তো খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়ি বানানোর টাকা চলে আসতে পারে সর্বশেষ আপনাদেরকে জানাবো বন্ধুরা এই বাড়ি বানানোর জন্য কিন্তু কবে থেকে টাকা দেওয়া হবে এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি যখনই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখবো বন্ধুরা বর্তমানে সরকারি যে সমস্ত প্রকল্প বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেগুলোকে আপনাদেরকে জানানোই আমাদের কাজ তাই আপনাদের যদি ব্যক্তিগত বা নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ